हेलो फाउंडार्स, गुड मॉर्निंग टू ऑल ऑफ यू। सबा के शुभ सकाल। तो आज ये वीडियो आलोचना करब ऑन पैसिव 360 बेपारे। ऑन पैसिव 360 स्पेशल एडिशन, कल के ऑन पैसिव 360 स्पेशल एडिशन नाम छिल एपिक। समस्त समस्त लीडर एस बड़ो बड़ो जर नाम अपनारा सबाई शुने थकें, जमन मार्टी सर, रेड सर, क्रिस सर, माइकल विलियम, सुजि मैक्रे, ढिलन सर, डैन स्ट्रीट, चार्ल्स ओसंग, रॉबिन नोबल, माइक एलिस, जुली मैम। तो ये सबाई सबाई एस सबाई सब निजे पॉइंट ऑफ व्यू रेखे, सबाई सब वक्तव्य रेखे, कि केमन भाव के कि चलते चले कि इन फ्यूचर कि होते चले समस्त किस। तो समस्त समस्त मानुषर वक्तव्य स्टाइल आलदा, कथबार्ता आलदा, टपिक आलदा। तो समस्त किस अपन भिडियोते अपन जानो क्या ना बोले समस्त किस। तो चलो शुरू करा जा वीडियो। तार आगे चैनल नतून हो चैनल सबसक्राइब कर नबें, एरकम आरो अनेक वीडियो इनकमिंग डेज इन फ्यूचारे आसते चले, आरो अनेक डिटेल्स आसते चले, कारण बाकी अपनारा सबाई जानें इन फ्यूचार क्यों होते चले, दो सप्ताह क्यों धामाल होते चले अपनारा अलरेडी जेने गे। ठीक है, तो चलो शुरू करा जा वीडियो। शुरू करी कि माटी सर दिए शुरू कर। तो माटी सर कि तो माटी सर ओ कनेक्ट, ओ कनेक्ट लेखा जो मिनुशो मिनुशो जो हिलो एक्चुअली से ও কানেক্ট নিয়ে যে কথাবার্তা বলেছে সেই নিয়ে মানুষের মনে একটা খুবই টেনশন ঝামেলা একদম ব্যাপক ব্যাপার হয়ে গেছে, শুরু হয়ে গেছে যে কী হতে চলেছে না হতে চলেছে। তো মার্টি স্যার বলছে টেনশন করবে না, অন প্যাসিভ এসেছেন শান্তিতে থাকার জন্য, টেনশন করার জন্য নয়। তো টেনশন করার কোনো ব্যাপার নেই, বেস যেমন বেস পড়ছে তেমন চলুন। গানে হয় না, গান চললে বেস হয় ডুব 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 ডুব, তো ওরকমই যেমন বেস পড়ছে বেসের সাথে তাল মিলিয়ে চলুন, গানের সাথে মিউজিকের সাথে চলুন। হ্যাঁ, যেভাবে তাল মিলিয়ে চলে আর কি। আপনি অপেক্ষা করছেন এখানে অনেকদিন ধরে, আজ নয় কাল নয়, এক মাস, এক বছর ধরে, দু বছর ধরে, তিন বছর, চার বছর, তো এর যে ভ্যালু সেটা আপনি পাচ্ছেন এবং পাবেনও। আপনার জীবনে যে পরিবর্তনটা এসেছে সেটা এখন আপনি হয়তো ফিল করতে পারছেন একটু একটু, যে হ্যাঁ আপনার জীবন পরিবর্তন হয়েছে। আরে শুধু টাকা দিয়ে নয়, টাকার পরিবর্তনের কথা আমি বলছি না, আপনার জীবনে এখন ঘুম থেকে উঠলেই প্রথমে একটা টেনশন হয় যে আজ অন পেসিভে কী খবর এলো, কোনো আপডেট এলো কি, কী হচ্ছে অন পেসিভে, দেখি দাদার ভিডিওটা দেখি কিছু আপডেট এসেছে কিনা, কাল মিটিং ছিল, কাল কিছু কি হলো। তো এই যে পরিবর্তন আপনার ভাবনা চিন্তা বোধ বদলেছে, আপনি এখন অন প্যাসিভের নিঃশ্বাস নেন অন প্যাসিভের সাথে ঘুম থেকে উঠে। তো এই যে জিনিসটা এটা আপনাকে ভ্যালু দিচ্ছে এবং আরও ভ্যালু দেবে। দাঁড়ান, আপনার জীবনে তো সবই শুরু হয়েছে, আরও অনেক, দেখুন পাঁচ বছর পরে কি হয়, পুরো সব কিছু বদলে যাবে, কারণ ইন ফিউচার পাঁচ বছরে আমরা হয়তো সব থেকে বড়ো কোম্পানি হতে চলেছি। ঠিক আছে, বুর্জ খালিফা দিয়ে যারা শুরু করে তাদের তাদের তারা যাবে কতদূর সেটা ভাবুন। যারা মাটি থেকে শুরু করছে, গ্রাউন্ড ফ্রম জিরো থেকে স্টার্ট করছে, তারা যদি এত দূর উঠতে পারে, আমরা বুর্জ খালিফা থেকে স্টার্ট করছি, আমরা কোথায় উঠবো? ঠিক আছে, সেটা ভাবনার বিষয় আছে। তো দেখবেন কি হয়। নেক্সট যে পয়েন্টটার বিষয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে রেড স্যারকে নিয়ে। রেড স্যার বলছে বি রেডি, বি রেডির যে মিনিংটা সেটা আমি রেড স্যারের থেকেই পেয়েছি এবং সেটাই আপনাদের বলি। তো বি রেডি বলছে, বি রেডি কেন বলছে, কারণ আপনারা জানেন সব দিক থেকে রেডি হওয়ার কথা বলা হয়েছে এবং ফান্ড ফান্ডটা মেইনলি রেডি করে রাখবেন, কারণ আপনি যদি চান যে আর্নিং ফ্রম ডে ওয়ান থেকে আর্ন করতে চান তাহলে আপনাকে ফান্ড রেডি রাখাটা জরুরি। আপনি প্রথম দিন থেকে যদি রিচার্জ করে ফেলেন বা রেডি রাখেন তাহলে কি হবে না, আপনি ডে ওয়ান থেকে আর্নিং স্টার্ট করতে পারবেন। এটাই ছিল মেইন, এটা হলো আসল কথা। ঠিক আছে, কিন্তু যাদের ডে ওয়ান আর্ন করতে চান তাদের ফান্ড রেডি রাখতে হবে, যদি না রাখেন তাহলে কিন্তু আপনি আর্নিং দেখতে পাবেন, কারণ ও কানেক্ট প্রিট ভার্সন আপনারা জানেন এইসব কথা অনেক আগেই বলে দিয়েছে যে ডে আপনার ইনকাম করার জন্য আমাকে প্রোডাক্টটা রিচার্জ করতে হবে, তাই না, সেল করার জন্য। তো ওটাই আর কি। দেন ক্রিস স্যার এসেছিলেন, ক্রিস স্যার কি বলছে যে সিইও স্টাইলের ব্যাপারে বলছেন, যে সিইও স্টাইল অফ ওয়ার্ক কীভাবে কাজ করছে, কত কাইন্ড পার্সন সিইও। আপনি ভেবে দেখুন না, একটা সিইও আছে যে মানে যে একদম কর্ম একদম লোয়ার লেভেল, যে কোম্পানির একদম লোয়ার পোস্টে কাজ করে আর যে কোম্পানির একদম হায়ার পোস্ট, মানে সিইও মাইকেল সরি মোহাম্মদ কামাল স্যার, যার সাথে যেমন ব্যবহার করে এর সাথে সবার সাথে অ্যাজ আ ফ্রেন্ড ইউজ ব্যবহার করে। এবং সবথেকে ভাবুন যে ওনার ওনার পাওয়ারটা ভাবুন যে উনি আমেরিকার ফ্লোরিডাতে বসে আছেন এবং সেখান থেকে মানে সাতখানা অফিস কন্ট্রোল কীভাবে করছেন, তাই না। আপনারা পাঁচটা নাম জানেন, আরও দুটো অফিস আছে, যেমন একটা আবুধাবি আর একটা আছে বাংলাদেশ, যেটা আবুধাবির নামটা জেনে গেছেন, বাংলাদেশটাও জানেন। তো একসাথে এক জায়গায় বসে সাতখানা অফিস উনি কন্ট্রোল করছেন, কীভাবে করছেন, সমস্ত লিডার্সের নাম জানে, সমস্ত তাদের ফ্যামিলি মেম্বারদের সম্বন্ধে জানে, সমস্ত মানুষজনদের চেনে, ঠিক আছে, সমস্ত যারা আছে কোম্পানিতে কাজ করে তাদের সবাইকে চেনে। তো ভাবুন কতটা ওনার ক্রিয়েটিভিটিটা ভাবুন, ওনার নলেজ ভাবুন, ওনার ওনার ট্যালেন্টটা ভাবুন।
তো এরপরে বলছে ক্রিস স্যার, ক্রিস স্যার এসেছিলেন এবং সরি ক্রিস স্যারই বললাম, নেক্সট হচ্ছে মাইকেল স্যার, মাইকেল উইলিয়াম স্যার এসেছে এবং উনি এসে বলছে যে আমরা কি কোথায় আছি এখন, হাউ মানে আমরা যে এখানে আছি আমরা কতটা লাকি যে আমরা এই জার্নিটার পার্ট হতে পেরেছি, তাই না? 5 বছর ধরে একটা জার্নি চলে আসছে এবং আমরা সবাই এর পার্ট, এবং ইন ফিউচার এই জার্নিটা আরও বড় হতে চলেছে, আরও অনেক অনেক লোক জানতে চলেছে, আমাদের সাথে জুড়তে চলেছে, এবং আমরা থাকবো কোথায়? আমরা থাকবো সবার ওপরে, কারণ আমরা প্রথম থেকে আছি। 5 বছর ধরে যারা এখানে জুড়ে আছে তারা তো সবার আগেই থাকবে, তাই না? তো এরপরে জনশ্রুতির মতো যেভাবে লোক জয়েন হয় কন্টিনিউয়াসলি কোম্পানিতে, লোক আসবে, জয়েন হবে, জয়েন হবে, কিন্তু আমরা ইন ফ্রন্ট ফ্রন্ট পিপল, আমরা আমরা সবার ওপরে থাকবো, লিগাসি আমরা বিল্ড করেছি। তো এটাই মাইকেল উইলিয়াম স্যার বলছিলেন। নেক্সট বলেছেন সুজি ম্যাকরে, তিনি বলছিলেন যে তিনি আমাদের ড্রিম সম্বন্ধে কথা বলছিলেন, মেনলি যে কোম্পানি কী চাই, কোম্পানি চাই আমরা ড্রিম দেখি এবং সেই ড্রিমটা কোম্পানি সাকসেস করবে, ঠিক আছে, কোম্পানিটা পুরো করবে, এটাই গেট রেডি, তৈরি হয়ে যেতে বলছে। তৈরি মানে এই দিক দিয়ে তৈরি হতে, যে আপনার ড্রিমগুলো আপনি তৈরি করে রাখুন, কী করবেন পরে বুঝতে পারবেন না, তো সমস্ত রেডি করে রাখুন। কোম্পানির দায়িত্ব আপনার স্বপ্ন পূরণ করা, স্বপ্ন দেখার দায়িত্ব আপনার, ঠিক আছে? আপনি কী কী লাইফে করতে চান সে স্বপ্ন আপনি দেখুন, কাকে কীভাবে হেল্প করবেন, নিজের কীভাবে হেল্প করবেন, নিজে কী কী স্বপ্ন দেখেছেন সেগুলো কীভাবে পূরণ করবেন, সেই স্বপ্ন কিছু দেখার দায়িত্ব আপনার এবং সেই স্বপ্ন পূরণ করার দায়িত্ব অ্যাসেটের তথা কোম্পানির। কোম্পানি এসে সমস্ত কাজ আপনার হয়ে করে দেবে, সেই সব নিয়ে ভাবার মতো আপনার সময় থাকবে না। দিস ইজ দ্য মেন থিংস। নেক্সট ধীলন স্যার এসেছিলেন, ধীলন স্যার বলছে যে থাউজেন্ডস অফ লার্নিং, যে অ্যাসারের থেকে আমরা কী কী শিখেছি, সত্যি আমি তো প্রচুর জিনিস শিখেছি। তো ধীলন স্যার কী কী শিখেছে সেই সম্বন্ধে ধীলন স্যার কথা বলছিল, যে আনলিমিটেড জিনিস বলতে গেলে আমরা শিখেছি ধীলন অ্যাসারের থেকে, এবং উনি বোস্টনের ব্যাপারে কথা বলছিলেন, যে বোস্টন গিয়েছিলেন, সেখানে গিয়ে অ্যাসারকে বলেছেন সব কথা, যে উনি ওখান থেকে কী কী শিখেছেন, কীভাবে মিলেছেন এবং কত অনেক ধরনের কথা বলেছেন। এবং সবথেকে ইম্পর্টেন্ট যে 5 বছর পরে দেখবেন যে আমরা কোথায় যাই, এবং অ্যাসারের 5 বছরের জন্য কী বিশাল প্ল্যান আছে আমাদের জন্য, মানে আপনি ভাবতে পারবেন না কোম্পানি কোথা থেকে কোথায় পৌঁছে যাবে সেটা, মানে আমরা কেউ ভাবতে পারবো না, লিডারদের মাথাতেও নেই যে ইন 5 ইয়ার্স কী কী হতে চলেছে। অ্যাসারের প্রচুর বড় বড় প্ল্যান আছে আমাদের নিয়ে এবং আমাদের কোম্পানি নিয়ে, তো সেই সব কিছু পূরণ হতে চলেছে এবং মানুষ লোক লাইন দিয়ে অ্যাসারের সাথে দেখা করতে আসবে, মানে ডেট দেখবেন 2-3 মাস পরে ডেট পারবে অ্যাসারের সাথে শুধুমাত্র একবার দেখা করার জন্য, এত বিজি হয়ে যাবে অ্যাসার, এত ভ্যালু বেড়ে যাবে। ড্যান্স স্ট্রিট এসেছিলেন, তারপর ড্যান্স স্ট্রিট বলে যে হাউ চেঞ্জ আওয়ার লাইফ, আমাদের জীবন কীভাবে পরিবর্তন হবে সেই সম্বন্ধে উনি কথা বলছিলেন, ঠিক আছে, যে আমাদের জীবন এখন এক আছে, মানে পরিবর্তন হয়ে গেছে অলরেডি স্টার্টে, সেটা আমি শুরুতেই বললাম যে শুরুতে আমাদের জীবন যারা জয়েন করেছিলেন তাদের চিন্তা আমরা তাদের লাইফস্টাইল পুরো আলাদা ছিল, এখন ভাবুন এখন আমরা লাইফস্টাইল বদলে গেছে এবং ইন ফিউচার আরও লাইফস্টাইল বদলাবে, ঠিক আছে? তো সেইগুলো দেখবেন আপনার থিঙ্কিং প্যাটার্ন বদলাবে, আপনি যেভাবে ভাবেন আজকে সেভাবে ভাববেন না, আরও অন্যভাবে ভাববেন, মানুষের হয়ে ভাবেন, মানুষের কাজের কথা ভাববেন, তো সেই সব কিছু আপনি নিজেই লক্ষ্য করবেন। তারপর চার্লস ওসং এসেছিলো, চার্লস ওসং স্যার ডোন্ট গিভ ফিশ, লার্ন হাউ টু ক্যাচ ফিশ, দিস ইজ দ্য মেন ইম্পর্টেন্ট লাইন, যে মানুষকে মাছ দিও না, মাছ ধরা শেখাও। তার মানে হচ্ছে এটাই যে আমরা লোককে হেল্প এইভাবে করবো না যে টাকা দিয়ে হেল্প করবো, আমরা মানুষকে শেখাবো যে টাকা ইনকাম কীভাবে করতে হয়, ঠিক আছে? তার একটা কোনো বিজনেস বা তার একটা আর্নিং প্রসেস বানিয়ে দেবো, আর্নিং একটা সিস্টেম বানাতে হবে যাতে সেখান থেকে আর্ন করতে পারে, ঠিক আছে? তো এটাও অ্যাসারের কথা এবং এটাই আমাদের ওবলেসের মোটো বলতে পারেন, যে মানে মানুষকে টাকা দিয়ে আপনি শেষ করতে পারবেন না, তাহলে আপনি শেষ হয়ে যাবেন একদিন, এত টাকা দিতে হবে, কিন্তু কোনোদিন টাকা দিয়ে তাদের সফল স্বপ্ন পূরণ করা যায় না। মেন করতে হবে কি, তাদের টাকা ইনকাম করার রাস্তা বানিয়ে দিতে হবে যাতে সে ইনকাম করতে পারে এবং সে তার জীবনটা চালাতে পারে। নেক্সট যেটা বলছে রবিন নোবেলকে, উই হেল্প কোম্পানি, এখন দিস ইজ দ্য টাইম টু হেল্প কোম্পানি, আমরা যে আজ 5 বছর ধরে কোম্পানির সাথে আসি, এইটা সময়টা কি, এখন সময় হচ্ছে আমাদের কোম্পানির সাথ দেওয়া, কোম্পানিকে হেল্প করা, কোম্পানি যে সময়ের মধ্যে আছে, কোম্পানি হরেক সিচুয়েশান, হরেক প্রত্যেকটা সিচুয়েশান, প্রত্যেকটা কঠিন সিচুয়েশান যেখানে কোম্পানি ব্যাকফুট হয়ে যাচ্ছে বা কোম্পানি ওখানে নিয়ে, আজ থেকে 4-5 মাস আগের কথা বলছি, মার্চ মাসে যখন ওখানে চলছিল না, আটকে যাচ্ছিলো, এপ্রিল মাসে এসেছিলো, বারবার মিটিং হচ্ছিলো, প্রবলেম হচ্ছিলো, তো তখন আমরা কোম্পানির সাথ দিয়েছি, তো এই যে সাথ দিয়ে আমরা কোম্পানির সাথে দিয়েছি, তো এখন সময় আসতে চলেছে কোম্পানি আমাদের সাথ দেবে। এখন কোম্পানিকে আর কিছু করার দরকার নেই, কোম্পানি এমন জায়গা বিল্ড করে নিয়েছে যে কোম্পানিকে আর কিছু করার দরকার নেই, এবার কোম্পানি কন্টিনিউয়াসলি আমাদের হেল্প করতে থাকবে, বুঝতে পেরেছেন? দিস ইজ দ্য সিস্টেম। মাইক এলিস স্যার এসেছেন, মাইক এলিস স্যার এসে বলেছেন যে সিও কত হেল্পফুল, হ্যাঁ সিও কত মানুষের সাথে থাকে, পাশে থাকে, হেল্প করে, এবং ড্রিম ফুলফিল করার জন্য উনি কী কী করেছেন, ঠিক আছে? শুধুমাত্র আমাদের নয়, ছোটো ছোটো মানুষদের জন্য উনি অনেক কাজ করেছেন, এখন থেকে উনি ও ব্লেস স্টার্ট করে দিয়েছেন। আপনারা জানেন কোম্পানি কিছুদিন আগে টার্কিতে যে আপনাদের আর্থকোয়েক গেল সেখানে হেল্প করছেন, এবং শুরু থেকেই আপনি হেল্প করছেন, এবং ওনার টার্গেটই
একটি হেল্প করা মানুষের পাশে দাঁড়ানো। উনি যে আর্ন করবেন ডে ওয়ান থেকে কোম্পানি থেকে, অ্যাজ তার যে আর্ন করবেন সেখান থেকে উনি হেল্প স্টার্ট করবেন ডে ওয়ান থেকে, তো সেটাই বলছিলেন। নেক্সট জুলি ম্যাম বলছেন যে অপরচুনিটির ব্যাপারে, যে আমরা যে অপরচুনিটা পেয়েছি সেই অপরচুনিটা কখন মানে যেন যে অপর সেটা কেউ পায় না। উই আর সো মাচ লাকি, আমরা এই 14 লাখ মানুষ যারা গ্লোবালি মানে গ্লোবালি আপনি ধরুন 850 কোটির মতো মানুষ হয়ে গেছে এখন, তো 800 কোটি মানুষ যেখানে আছে, 800 কোটির মধ্যে মাত্র 14 লাখ মানুষ, 14 লাখ মানুষ এই অপরচুনিটা পেয়েছে। তো উই আর সো মাচ লাকি, অ্যান্ড এই লাকি শুধু এই জন্য নয়, লাকি আমরা এই জন্য যে আমাদের কাছে একটা চান্স আছে মানুষকে হেল্প করার, মানুষের পাশে দাঁড়ানোর। এবং বারবার আপনারা হয়তো ভাবতে পারেন যে দাদা তখন থেকে শুধু হেল্প হেল্প আর ড্রিম কেন এরম বলছে, আমরা তো একটা টাকাও পাইনি, আমরা তো এক টাকাও এখন অবধি আর্ন করতে পারি, তাহলে কেন এরম বলছে? তার কারণ এটা হয়েছে যে লিডার্সের দেখতে পাই, এই জন্যই এত কথা বলা, এত লিডার্সদের একে কথা বলা। আফটার অল একটাই টার্গেট যে মানুষের পাশে দাঁড়ানো, মানুষের হেল্প করা, নিজের ড্রিম পূরণ করা এবং অন্যকে ড্রিম পূরণ করতে সাহায্য করা। কেন এত কথা বলা হচ্ছে, নিজের জন্য কেন বলা হচ্ছে না? কারণ এটাই আপনি শিখবেন লিডার্স থেকে, কারণ লিডার্সরা হয় ভিশনারি, তারা ভিশন দেখতে পায়, তারা 5 বছর পরে, তারা 2 বছর 1 বছর পরে দেখতে পায় কী হতে চলেছে, কারণ তাদের তাই জন্যই তাদের ভিশনারি বলা হয়, তাদের লিডার বলা হয়, কারণ তারা নিজের সম্বন্ধে ভাবছে না, কারণ তারা জানে এখান থেকে যা আসতে চলেছে সেটা নিজের সাকসেস হবেই, নিজের যা চাহিদা, আপনার যা ড্রিম, ঘর বাড়ি টাকা পয়সা সব কিছু যা যা মিলিয়ে আছে সেইগুলোর থেকে বেশি, ইনাফ ইনাফ মানে ইনাফ ইনাফ মানে আপনার যা প্রয়োজন আছে তার থেকে অনেক বেশি আপনি পেতে চলেছেন। তো এই সমস্ত কিছু পড়ে আপনার মানসিকতার মধ্যে প্রথম থেকে এই জিনিসটা বিল্ড করা হচ্ছে। আমরা ফাউন্ডার্সদের সাথে প্রথম থেকে এইটা বাই প্ল্যান বিল্ড করছি যে হেল্প করতে হবে, কারণ আমাদের যা স্বপ্ন আছে সেটা ফুলফিল হয়ে যাবে, তারপরেও অনেক কিছু বেঁচে থাকবে, যেটা আমরা কী করবো সেটা আমরা যেন মানুষের কাজে লাগাতে পারি। এটাই অ্যাসারের টার্গেট, এটা আমাদের সবার টার্গেট, তাই আপনাদেরও টার্গেট। আমি আগের দিন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যাদের বলেছিলাম, কমেন্ট করুন আপনারা মানুষকে হেল্প করতে চান কি না, প্রচুর কমেন্ট এসেছে, প্রচুর আমি সবার কমেন্ট মানে দেখেছি, সবার কমেন্টের রিপ্লাই দিয়ে উঠতে পারিনি, কারণ অত কমেন্টের রিপ্লাই দেওয়া পসিবল না, অত সময় কোথায়, তাই না? তো আমি চেষ্টা করেছি, অনেক মানুষের কমেন্টে রিপ্লাই করেছি, অনেক মানুষের কমেন্টে লাভ রিয়েক্ট করেছি, যাদের পারিনি তাদের মাফ করবেন, আমি সময় করে চেষ্টা করবো আবার সবার রিপ্লাই দেওয়ার। তো থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য, মানুষের পাশে থাকুন, একে অপরের হেল্প করুন, আমার সাথে থাকুন, সমস্ত কিছু আপডেটস আপনি এই চ্যানেলে পাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এভাবেই ভালোবাসা দেবেন। থ্যাংক ইউ সো মাচ।